শুভ সন্ধ্যা সবাই, ভালো আছেন নিশ্চয়ই? আমরা ভালো আছি। গত একটা প্রোগ্রাম ধরে দেখছি আমরা এত টেরেবল গান বাজনা করেছি, দর্শক চলে যাওয়ার পর আমাদের গিয়ে মঞ্চে তোলা হবে, তার থেকে বেশি দর্শক চলে গেছে। কালকে সোমবার, আমি জানি সবার কাজ আছে, তো আজকে আমরা কৃতজ্ঞ সরকার কাছে আমাদেরকে মঞ্চ দেওয়ার জন্য। এত সুন্দর একটা মঞ্চ, এত সুন্দর পরিবেশ। আজ থেকে ঠিক এক বছর আগে এরকমই একটা অনুষ্ঠানে আমি সরকার সঙ্গে প্রথম পরিচিত হই। তারপরে আস্তে আস্তে বিভিন্ন লোককে চিনি, বিভিন্নভাবে মানুষের কাছে আসে। আর আজকে আমার একটা ব্যান্ডও আছে, তখন আমি অ্যাডিলেডে নতুন ছিলাম। তো ধন্যবাদ সরকার, ধন্যবাদ সকল মেম্বার্সদের। আমরা দেখি আমাদের গানের যে আছে পথটা, আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি সবার সব বয়সের কাছে পৌঁছানোর মাধ্যম দিয়ে। শুরুটা হোক একটা ধীরে গান নিয়ে, তারপর আমরা দেখছি। কেউ যদি পারেন একটা জলের বোতল যদি মঞ্চে নিয়ে যান, তাহলে খুব ভালো হয়। দেখব আলো আহারে শেষ যেখানে বইবে দক্ষিণ বাতা, আকাশে বার্তা নিয়ে এক ঝাঁকি চেরা যাবে রাজুতে মানা, বিগবে তাদের স্বাধীনতা। যেখানে তোমার আমার কোন কথা নেই, কখনই কোথাও তোমার ঠিক নেই, ঘরে হরিশ ঠিক আছে পথ কত দূর নেই তা জানা, দুঃখ নেই কিছু সেখানে নেই সুখ খোঁজবার কোন দাহ, প্রয়োজন নেই কারো একা বসে ভাবা একটু বাঁচার উপায়। এরো না বন্ধু আমার দাও কান্তিও ভাবা, দেওয়ানের শেষে আছে ভোরে অনেক রাত্রি হয়ে গেছে, সব স্বাধীনতা গান আর চলবে না, বুঝতে পারছি।
তাই জন্য নেক্সট গানগুলো থেকে আমরা হাত তালি দিয়ে সবাই একসাথে করবো। আমরা মাত্র চারজনের আপনার সংখ্যা আমাদের থেকে অনেক বেশি, তাই হাত তালি দিয়ে মজা করে গান করবো, ঠিক আছে? পরের গানগুলো থেকে সবাই হবে তো শুনতে পাচ্ছি। অলরাইট, হোক মানে
মারবে আমাকে বড় লোক, আমি দেখছি একটু ভরে যাচ্ছি। তো নেক্সট বার আমি যখন ইয়াং ছিলাম আর কি, মানে এখন তো বুড়ো হয়ে গেছি, যখন ইয়াং ছিলাম তখন কি হতো, মেয়ে মহলে আমার বেশ পরিচিত ছিল, যদিও রূপের দিক থেকে নয় কিন্তু গুণের দিক থেকে, খুব ভালো গান গাইতাম, সেই সময় গিটার বাজাতাম, মানে একটা ভীষণ প্রিয় ইয়ে ছিল আমার। কিন্তু আমার মুশকিলটা ছিল যে এটিকেই পছন্দ করতো, তার একটা করে দাদা থাকতো, আর ভীষণ মানে সব জায়গা থেকে ভীষণ নিরাশ হয়ে ফিরে আসতাম আমি দাদাদের জায়গায়। তখন আমাদের সময় একটা গান বেরিয়েছিল অন্ধের দত্ত, আমরা ভীষণভাবে সেটাকে এনজয় করতাম, সেই গানটা গাই, আপনারা সবাই ভালো ভাগ্যে হাতে নিয়ে হবে তাহলে তাহলে ঠিক আছে। অন্য পাড়া দিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে প্রথম, তারপরে আমি কলকাতার রক মিউজিক শুনেছি,
মোহিনের গোড়াগুলি শুনেছি, বিভিন্ন রকমের তখনকার রক ব্যান্ড শুনেছি, কিন্তু তার আগে যাদের গান শুনে আমি বড় হয়েছি তারা ছিল জেমস, বাচ্চু, হাসান, আলী, আপনাদের দেশের সমস্ত বড় বড় রক স্রষ্টারা। হ্যাঁ, কিন্তু ইদানিং আমি অনেক মঞ্চে জেমসের কয়েকটা গান গাইছি, কিন্তু আজকে আমার যেটা ইচ্ছে হচ্ছে আমার জেমসের অন্য একটা গান গাইতে ইচ্ছে হচ্ছে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এটা তালি নয়, মানে ভীষণ নাচানাচির গান নয়, এটাও জেমসের মায়ের মতো অনেকটা। ছেলে আমার বড় হবে, মাকে বলতো শিখা, আমরা সবাই মাকে মনে রাখি, বাবাকে ভুলে যাই, এটা অদ্ভুত ব্যাপার, তাই না? হবে মানুষের মতো মানুষ, নিজে হাতে খেতে পারতাম না, বাবা বলতো ও বাবা, যখন আমি থাকবো না কি করবে বোকা, এ তো রক্তের সাথে রক্তের নাম সাথে অনেক উঠবে, হঠাৎ অচানা ছড়ে তোমায় হাওয়া, মাথায় আকাশ ভেঙে পড়ল, বাবা কতদিন কতদিন দেখি না তোমায়, কেউ বলে না তোমার মতো কোথায় মানি করে তুমি আয়, বাবা কত চলো।
হাততালি হবে তো? এটাও একটা বহু পুরনো গান, আমরা আমাদের মতো অ্যারেঞ্জ করেছি। আমাদের সঙ্গে যে ড্রামার বাজাচ্ছে আপনারা সবাই উনি এখন চিনে গেছেন, অ্যাডিলেডের বেশ নাম করা ড্রামার হয়ে গেছে। ও সাউথ ইন্ডিয়ান, ও বাংলা কথা কিছু বোঝে না, কিন্তু সাউথ ইন্ডিয়ায় একটা ঢোল বাজে, সেই ঢোলটার একটা অদ্ভুত রিদম আছে। আমি দেখলাম আমাদের বাংলা গানের সঙ্গে যদি সাউথ ইন্ডিয়ান ঢোলটাকে বাজ করা যায় ড্রামের মতো করে, ড্রাম বাজিয়ে আমাদের সাউথ ইন্ডিয়ান সৈনিকটাকে, তাহলে কিরকম লাগে? তো আমরা একটা গান তৈরি করলাম, মানে তৈরি করলাম মানে পুরোনো গানটাকে আমরা রিঅ্যারেঞ্জ করলাম, শুনি আমরা। হ্যাঁ, আমার মনে হয় ভালো লাগবে সবাই বলে। ভাদর আশ্বিন মাসে প্রবল বসে কাঁচা পাশে, বাপের ঘরে একটা
আন্দোলন এসেছিল 70s এ আমাদের দেশে কলকাতা আমাদের সবার দেশ বেশি থেকে দুটো দেশই তো আমাদেরই অন্যান্য আমাদের নয় তো কলকাতায় এই ব্যান্ড মিউজিক নিয়ে যখন প্রচন্ড আন্দোলন চলছে ইভেন আমার ঘরে অব্দি যে হারমোনিয়াম ছাড়া গিটার নিয়ে গান করা যায় না এরকম যখন একটা আন্দোলন চলছে তখন গৌতম চট্টোপাধ্যায় নামে একজন ভদ্রলোক আন্দোলনটা শুরু করলেন যে না আমার চিৎকার করতে ইচ্ছে করলে চিৎকার করতাম গান গাইতে ইচ্ছে করছে তাই গান গাইছি আপনাদের শোনার হলে শুনুন না বলার হলে শুনুন না এরকম বলে গৌতম চট্টোপাধ্যায় গান শুরু করলেন গিটার দিয়ে সেই গান তখন তারই কেউ শুনল না ভদ্রলোক দারিদ্রতার মধ্যে অনেক কিছুর মধ্যে আস্তে 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 শেষ হয়ে গেলেন কিন্তু তার বানানো সৃষ্টি আজ আমরা বলিউড মিউজিকে পর্যন্ত পেয়ে যাই ঠিক আছে তো এরকমই একটা গান আমি আপনাদের শোনাই গৌতমদাকে শ্রদ্ধা জানিয়ে তো আশা করি এই গানটা সবারই শোনা এবং ভালো লাগবে Thank you.
একসাথে বল আসলে যে একা কখন আমার কাকের বয়স বলি সবাই সামনে এসে নাচানাচি করছিল, কোথায় তারা? তাদেরকে কি ভাড়া করে নিয়ে আসতে হবে নাকি? আচ্ছা বেশ, নাচানাচি সবাইকে হাত দিয়ে দিতে হবে তাহলে তাহলে, ওকে? Look.
Yeah.
দেখেছি, আমি দেখেছি, কিন্তু এই গানটার থেকেও ভালো গান গাইবো পরেরটা, ওই জন্য আপনারা রেডি থাকো, আমি দেখতেছি। নাচের গান বলতেই আমাদের বাঙালিদের প্রথম যে গানটা মনে পড়ে সেটাই গাই, মোটামুটি একটা জাতীয় সঙ্গীতের মতো হয়ে গেছে, সবাই মিলে নাচবো একসাথে, ঠিক আছে? সবাই জানি গানটা, সবাই করবো, সবাই নাচবো, ওকে? আর যে না নাচবে বা করবে গানটা মুখে মুখে আমাদের সাথে বা হাততালি না দেবে তাদেরকে কিন্তু আমি মঞ্চ থেকে কথা শোনাতে পারি, রেডি থাকবে। Thank you.
সবাই মিলে নাচ হবে, তাই তো? হতে থাক, নাচ বন্ধ হবে না আজকে। এই গানটা গাইবারকে গানটা সম্পর্কে একটুখানি ছোট করে বলছি, তাহলে গানটা বুঝতে সুবিধা হবে যে এটা নাচের গান, কেউ দুঃখ পাবে না, সবাই মিলে আমরা নেচেই শেষ করবো আজকে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি থাক, কিছু বলবো না, গাইলেই হয়ে যাবে। তোমার ঘরে বাস করে কারা, জানো না, তোমার ঘরে বসত করে করে সোনা, মন জানো না, তোমার ঘরে বসত করে করে সোনা। বনস্পতির ছায়া দিয়েছেন সারা জীবন, সবাই কাছে তো একটুখানি বল, বসে যাক নাকি? হ্যাঁ, দু মিনিটের জন্য নাকি? তারিখ ভাই কি বলেন, দু মিনিট বসে যাক।
তো গান গাই একটুখানি একটুখানি সবাই রেস্ট নিয়ে নিই আর কি, তারপরে আবার একটা নাচের গান গাইবো। তো এই গানটা আমার আমার নিজস্ব, আমার নিজের খুব প্রিয় গান, তো আশা করি সবার প্রিয় হবে। আমার গিটারের একটি স্ট্রিং ধরে রেখেছে, তো তারপরেও আমি দেখছি কতটা এরকম ভাবে গাওয়া যায়। তুমি আসবে বলে তাই আমি স্বপ্ন দেখে যাই, আর একটা উড়বি চলে যাই, সুদিন আসবে বলে ওরা আগুন জ্বালায়, তাতে বেকার কিছু মানুষ উড়ে যায়। আমি স্বপ্ন দেখে যাই, আর একটা করে দি চলে যাই, সুদিন আসবে বলে অন্ধকারে হাতরে মরে পড়া, আর শরীর কাটে, বকাটে বিড়িতে ভালো ফোটে।
Thank you.
একটা চাবি পাওয়া গেছে, গাড়ি চাবি। আচ্ছা মাথার চাবি হতে পারে, বাড়িতে দেখি ফোন স্টেজের সামনে থেকে কানেক্ট করতে পারবো। প্রুফ নেওয়া বেঁচে থাকলে আবার দেখা হবে।